দুবছর ধরে আড়াই বছর ধরে বন্ধ আছে পুরসভার ভোট, তারা একবারে ক্যান্ডিডেটের লিস্ট তৈরি করে তারপরে ইলেকশন ঘোষণা করে দিচ্ছেন। বিজেপি পুরো তৈরি আছে, বুথ স্তরে আমাদের বৈঠক চলছে, ঘোষণা হলেই যেভাবে আমরা লড়ছি পুরো লড়াই দেবো। এরকম ভাববেন যে কলকাতার মতো সব জায়গায় লুট করে বসে আছি, কী আছে? আমরা তো এখানে রাস্তায় বসে আছি, টিএমসি কোথায় আছে? পুলিশ দিয়ে ভোট করার চেষ্টা চলছে প্রত্যেকবার, আমরা প্রচার করতে গেলে পুলিশ নামিয়ে দিচ্ছে, দম থাকলে লড়ুক, রাজনৈতিক লড়াই। শিল্পপতিদের মেরে বাংলা থেকে তাড়িয়ে ফাঁকা করে দিলেন, সেই শিল্পপতিদেরকে সমাজের শত্রু বানিয়ে দিয়েছেন আপনারা। সিপিএমও তাই করতো, এখন তাদের কাছে হাত পাততে হচ্ছে। আগে যদি আপনারা সিঙ্গুর না তাড়াতেন টাটাকে, তাহলে এই দুর্দশা হতো না। ক্ষমতায় আসার জন্য আপনারা সব করতে রাজি হবেন, আর ক্ষমতা থেকে সরকার চালানোর, মানুষের কল্যাণ করার মতো ক্ষমতা আপনাদের নাই, তার পরিণাম আমাদেরকে ভুগতে হচ্ছে। এখন ভিক্ষা চেয়ে হাত পেতে লক্ষ্মীর ভাণ্ডার চলছে, উন্নয়নের কোনো নাম নেই, বেতন দেওয়ার জন্য টাকা চাইতে হচ্ছে। আর যদি কোনো কারণে কেন্দ্র সরকার একটু টাইট দেয়, কি সরকার রাস্তায় বসে যাবে। দুর্ঘটনা তো হতেই পারে, কিন্তু এত বড় হসপিটালে আগুন লেগে গেল, কি খবর পেলেন একটা লোক পুড়ে মারা গেল? এবং আরও মজার ব্যাপার, তিনি কোভিড রোগী হিসাবে ভর্তি হয়েছিলেন, এখন বলছে তিনি কোভিড ছিলেন, তার টাকাটা মেরে দেওয়ার তালে আছে সরকার, তার ক্ষতিপূরণটা কী ধরনের অমানবিক ব্যবহার এটা! নিজের অযোগ্যতা চাপা দেওয়ার জন্য মিথ্যা কথা বলছেন, কিন্তু সেই মানুষটা মারা গেছে, তার পরিবারের হক আছে যে টাকাটা পাওয়ার, সেটা তাকে বঞ্চিত করার চেষ্টা চলছে। গাফিলতি তো আছেই, সারা পশ্চিমবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন না, আইন শৃঙ্খলা বলে কিছু নেই, বম বন্দুকের আওয়াজ আসছে, রোজ মারা যাচ্ছে, হাত পা উড়ে যাচ্ছে, হসপিটালগুলো যে দুরবস্থা, এই যখন এই ধরনের কোনো দুর্ঘটনা হয় তখন বুঝতে পারি যে কী অবস্থা চলছে। রাত্রেবেলা কেউ জেগে থাকে না, কেউ ডিউটিতে থাকে না, কী অবস্থা! পশ্চিমবাংলায় স্কুল খোলা হচ্ছে না, কেন বলুন তো? অভিভাবকরা চাইছেন, বাকিরা চাইছেন, মাস্টারই নেই তো, স্কুল খুললে পড়াবেটাকে, দুজন মাস্টার দিয়ে ভার্চুয়ালি সব কিছু বাড়িতে বসে করে দেওয়া হচ্ছে। যে বাচ্চাদের আমাদের এই মোবাইলে হাত দিবি না, মা সকালবেলা তাকে মোবাইল ধরে দিচ্ছে, লে স্কুলে পড়া হচ্ছে, পড়। এইভাবে পড়াশোনা হয়? বাচ্চারা স্কুল ভুলে গেছে, পড়াশোনা ভুলে গেছে, লেখালেখি ভুলে গেছে, বানান লিখতে পারছে না, সেটা আপনারাই দেখাচ্ছে। কী হবে আমাদের ভবিষ্যৎ? সারা দেশে সব খুলে গেছে, বার খুলতে পারে, বাকি সব চলতে পারে, মল চলতে পারে, ফুটবল খেলা লীলা চলতে পারে, কেন স্কুল খুলছে না? আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি আমরা চিন্তা করতে পারছি না? সরকারের কোনো দায় নেই? এত হাজার হাজার কোটি টাকা খরচা করে স্কুল বিল্ডিং তৈরি করা হয়েছে, টিচার রাখা হয়েছে, এই যে ইনফ্রাস্ট্রাকচার এত বছর ধরে তৈরি হয়েছে, তার গুরুত্ব কী আছে যদি বাচ্চারা স্কুল না যেতে পারে? সেই জন্য সবাই যখন চাইছেন ইমিডিয়েট, কমপক্ষে হাইস্কুল তো খুলতেই পারে। কাল থেকে পার্লামেন্ট শুরু হচ্ছে, পার্লামেন্টে হাঙ্গামা করতে হবে, একটা ইস্যু চাই, তাই ইস্যুটাকে এই সময় উঠানো হলো। গতবারও ঠিক হয়েছে, একদিন আগে দেখা যাচ্ছে নাম নিয়ে এসে কোথা থেকে জুলাই মাসে পার্লামেন্ট চলতে দেওয়া হয়নি। এই ধরনের রাজনীতি কোনো লাভ হয়নি কারো। সরকার আগে তার কথা বলেছে, এখনও বলবে, সুপ্রিম কোর্টে কেস হয়েছে, সুপ্রিম কোর্টের ইচ্ছায় আর তদন্ত ইত্যাদি চলছে, ওখানে গিয়ে যা বলার বল। এরা তো খেয়ে দিয়ে ঘুমোয় তো জানে না, শ্রদ্ধা প্রত্যেকবারে জানাই। এবারে আমরা প্রকাশ্যে একটু বুথ স্তরে করেছি, 150 বছর উপলক্ষে গান্ধীজির সারা দেশে আমরা প্রত্যেক লোকসভাতে গান্ধী সংকল্প যাত্রা করেছি, আমি 150 কিলোমিটার হেঁটেছি 10 দিনে। তো তখন কোথায় ছিলেন বিরোধীরা? ওনারা ভেবেছেন গান্ধীজি ওনাদের কেনা হয়ে গেছে, কেউ ভাবছে নেতাজি আমাদের কেনা হয়ে গেছে, এই নামে অনেক দোকান চালিয়েছেন, ও দোকান আমরা বন্ধ করে দেবো।